আমরা আমাদের প্রধান যে সমস্যাটা বা যেই দাবি নিয়ে এসেছি সেটা হচ্ছে স্থির সমস্যার সমাধান চাই। আমি যদি প্রথমেই একটা কথা বলতে যাই, আমি আপনাকে বলবো যে আমাদের হলে বাংলাদেশ কৈত মৈত্রী হল হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টা হলের মধ্যে সবথেকে ছোট একটা হল। সেখানে আপনার প্রতি বছর 120 জনকে তারা রুমে দিতে পারে, মানে আমাদের হলের 120 জনের ক্যাপাসিটি আছে। সেখানে তারা এবারও 22-23 শিক্ষাবর্ষের 245 জনের অ্যালটমেন্ট নিয়েছে। কেন তারা 245 জনের অ্যালটমেন্ট নিয়েছে, যেখানে 19-20 সেশন, 20-21 সেশন এবং 22-23 সেশন, তিনটা সেশন ঝুলে আছে, এখনও পর্যন্ত তারা সিট পায়নি। এখন আবার 22-23 সেশনের 245টা সিট তারা নিশ্চিত করেছে। কেন করেছে, যেখানে তাদের ক্যাপাসিটি 120টা, তিনটা ইয়ারের যে এখনও পর্যন্ত মানে ঝুলে আছে, তাদেরকে সিট না দিয়ে তারা পরবর্তী অ্যালটমেন্ট কেন নিচ্ছে। তারপর আমাদের যারা গণরুমে এখনও পর্যন্ত আছে, বলতে গেলে থার্ড ইয়ার থেকে ওরা ফোর্থ ইয়ারে উঠে গেছে, করোনাকালীন পরে যে সাড়ে চার মাসের যে একটা সেমিস্টার হয়েছে তার কারণে অনেকেই দেখা গেল কি সেমিস্টার অনেক আগায় গেছে। এখন তারা ফোর্থ ইয়ারে উঠেও যদি একটা লিগ্যাল সিট না পায়, সারা জীবন গণরুমে পৌঁছে মরতে হয়, তাহলে মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী করছে, কেন তারা হলের অ্যালটমেন্ট বাড়ায় বাড়ায় দিচ্ছে হলে, এইটুকুর জন্যই। যদি প্রধান সমস্যা বলি তাহলে আমাদের প্রধান সমস্যা আমাদের থাকার জায়গা নেই। আমাদের যে পরিমাণ শিক্ষার্থীকে মৈত্রী হলে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে সেই পরিমাণ সিট মানে আধেও মৈত্রী হলে আছে কি না সেটা আসলে একটু অনুসন্ধান করে দেখা উচিত। তো আমরা যারা থাকছি আমাদের এটাই সবচেয়ে বড় সমস্যা, আমাদের থাকার জায়গা নেই। সবচেয়ে আমি তারপরেও বলতেছি সবচেয়ে বড় সমস্যা থাকার জায়গা নেই। থাকার জায়গা যদি না থাকে এর সাথে আনুষাঙ্গিক আরও সমস্যাগুলো মানে বারবার চলে আসে। এর সাথে যদি আমি মানে যুক্ত করি, থাকার জায়গা নাই, আমাদের পড়াশোনার জায়গা নাই, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জায়গা নাই, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য যে জিনিসপত্র আমাদের গোসল করা, খাওয়া দাওয়া, রান্না বান্না সব কিছুর যে পর্যাপ্ত যতটুকু জায়গা দরকার সেটা নাই, আমাদের একটা মাঠ নাই, আমাদের মানে আমরা একটু কোথাও বসবো এরকম কোনো জায়গা নাই। হ্যাঁ, আমাদের মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস আমাদের গোসল করার জায়গাটা অনেক বেশি সংকট। আমাদের গণরুমের 5টা গণরুমের মেয়েদের জন্য 3টা গোসলখানা এবং 5টা গণরুমে আমরা প্রতি রুমে 20 জন করে, 5টা রুমে আমরা 100 জন মেয়ে থাকি, 100 জন মেয়ের জন্য 3টা গোসলের জায়গা, 3টা ওয়াশরুম, এটা আসলে কী পরিমাণ কষ্টের সেটা আসলে আপনারা বুঝতেই পারেন। আমাদের গোসলের সিরিয়াল নিয়ে আমাদের সহপাঠী বান্ধবীদের সাথে, সহপাঠীদের সাথে আমাদের মনোমালিন্য হয়, আমাদের সম্পর্ক নষ্ট হয়, এমনও হয়েছে এই ধরনের সম্পর্ক নষ্ট অনেকে হল ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কারণ এই ব্যাপারটা এত বেশি সেন্সিটিভ একটা ব্যাপার, এটা আসলে মানে কোনোভাবে এটা সমাধান আসলে হয় না। একবার কারোর সাথে মনোমালিন্য হয়ে গেলে এটা আসলে সমাধানযোগ্য না। হ্যাঁ, পরিবারের ব্যাপার যেটা হয়, আমাকে রাত 12টা বাজেও যদি আমার মা ফোন দিয়ে জিজ্ঞাসা করে আসলে তুমি কী করছো, আমাকে তখন বলতে হয় আমি রান্না করছি, কারণ আমার রাত 9টা বাজে ক্লাস শেষ হয়, আমাকে হলে গিয়ে আমার ভাত রান্না করতে হয় 35 মিনিটে, আমার তরকারি রান্না করতে লাগে 1 ঘন্টা 20 মিনিট, 1.5 ঘন্টা, আমার গোসল করার সিরিয়াল ধরে আমার গোসল করতে লাগে 1 ঘন্টা। এই আনুষাঙ্গিক ব্যাপার স্যাপার কাজ সারতে সারতে আমার রাত 12টার বেশি বেজে যায়, আমার রুমের লাইট অফ হয়ে যায়, আমাকে ওই বারান্দায় ছোট্ট একটা রান্না করার যে হিটারের পাশে বসে আমাকে খেতে হয়। এখন সিটের সমস্যার যেই সমাধান ওনারা দেখাচ্ছেন যে ওনারা আমাদেরকে নতুন বিল্ডিং করে দেবেন, এটা করে দেবেন, এটা কিন্তু বছরের পর বছর চলে আসছে। আমাদের কিন্তু একটা ভবন হওয়ার কথা আমাদের হলে, কিন্তু সেটা আমাদের প্রায় 5-7 বছর সিনিয়রের এরা শুনে আসছে, কিন্তু এই বিল্ডিং কিন্তু এখনও শুরু হয় নাই, কাজ শুরু হয় নাই, এবং আমরা ওইটার কোনো লক্ষণ দেখছি না। তো ওনারা যে সমাধানটার কথা বলছেন এটা আসলে প্রচুর পরিমাণ দীর্ঘসূত্রী, মানে ওনারা যেটার কথা বলতেছে সেটা প্রচুর সময় লাগবে, কিন্তু আপনি সিচুয়েশনটার আর্জেন্সি বুঝেন। আজকে আমার এখানে 19-20 স্টেশন থেকে 22-23 স্টেশন পর্যন্ত কেউ সিট পাবে না, এবং সামনে যারা আসবে তারা কেউই সিট পাবে না আমাদের হলে, তো এবং সিট পাবে না, এবং যারা অলরেডি আটকে গেছে হলে ঢুকে গেছে তারা কিন্তু কোথাও থাকার জায়গা পাচ্ছে, তাদেরকে কিন্তু গণরুমে এক রুমে 20 জন করে থাকতে হচ্ছে, 100 জন 2টা ওয়াশরুম ইউজ করতে হচ্ছে। তাই আমরা চাই যে তাদের যে জীবনের যে মানবেতর জীবন এইটার অবসান হোক, তাদেরকে অন্য হলে একটা বেটার জীবনের হচ্ছে তারা একটা সুযোগ করে দেখ, আমরা অন্য হলে যদি স্থানান্তর করতে পারি 300 মেয়েকে তাহলে আমরা মনে করি এই সমস্যার সমাধান হবে। আমাদের হলে 4টি সেশন অলরেডি আটকে আছে, গণরুমে তারা মানবেতর জীবনযাপন করছে, তো তাদের সমস্যা সমাধানের জন্যই আজকে আমরা এখানে সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়েছি। আমাদের হলে এখন বর্তমানে 19-20 সেশনের কিছু শিক্ষার্থী এখনও গণরুমে অবস্থান করছে, তারা চতুর্থ বর্ষে উঠে গেছে, এবং নতুন করে আবার অ্যালটমেন্ট দেওয়া হয়েছে
যেখানে হচ্ছে 22-23 সেশনের কোনো শিক্ষার্থী হলে উঠতে পারার কোনো পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি না। এখন এখন এই অবস্থায় আমাদের কাছে একমাত্র সলিউশন মনে হয়েছে যেটা, সেটা হচ্ছে 300 শিক্ষার্থী আমাদের হল থেকে অন্যান্য হলগুলোতে স্থানান্তরের মাধ্যমে তাদের বৈধ সিট নিশ্চিতকরণ, এর মাধ্যমে আমাদের হলে সিটের যে সংকটটা এটা কিছুটা নিরসন হবে এবং পরবর্তী সেশনগুলো সুষ্ঠুভাবে, কিছুটা সময় লাগলেও সুষ্ঠুভাবে বৈধ সিট পাবে। আমরা চাই আমাদের সর্বোচ্চ অভিভাবক বা আমাদের অভিভাবকরা আমাদের কথা ভেবে আমাদের দাবি মেনে নেবেন। আমাদের স্যাররা স্বীকার করেছেন, ভিসি স্যার গণমাধ্যমকে বলেছেন আমাদের দাবি যৌক্তিক। এই জায়গা থেকে আমরা আশা করছি স্যার আমাদের দাবি মেনে নেবেন, আমরা চলে যাব। আমরা পরবর্তী কর্মসূচি যদি মেনে না নেয় তারপরে ভাববো, কারণ আমরা এরকম ভাবনা নিয়ে আসি না যে আমাদের অভিভাবক, সর্বোচ্চ অভিভাবক তিনি আমাদের হতাশ করে ফিরাবেন, এটা আমরা চাচ্ছি না। এখানে হচ্ছে হলের মেয়েরাই অ্যালোটেড হয়, মানে হলের অ্যালোটেড মেয়েদেরকে এখানে রাখার একটা প্রসিডিউর আছে, যেখানে হচ্ছে কিছু টাকা দেওয়ার মাধ্যমে, বাৎসরিক কিছু ফির মাধ্যমে এখানে মেয়েদেরকে ওঠানো হয়। তো এজন্য আর যেহেতু এখানে একটা রুমে 20 জন, এখানে তো হলের শিক্ষার্থীদের হলের নিবন্ধন থাকে, এটা তো আর, হ্যাঁ, হলের শিক্ষার্থী ছাড়া তো কেউ সেখানে যায় না। গণরুম মানে জি অ্যাটাচ যারা তারাই, জি এটা গণরুম, যেখানে একসাথে 20টা মেয়ে থাকে একটা রুমের মধ্যে, আর একটা ব্লকে মানে পাশাপাশি 5টা রুমে 100 মেয়ে থাকে, যাদের জন্য 3টা ওয়াশরুম বরাদ্দ, যাদের রুমে পড়াশোনার জন্য কোনো টেবিল নাই। আমি আমি তো প্রশাসনের পক্ষ থেকে নিয়ে এসেছি, যেহেতু বলেছি যে এই দাবি মেনে নেওয়া সম্ভব না, সেহেতু আমি হলে সমাধান না হয় তাহলে আমরা এখান থেকে চলে যাবো।